ঠিক আছে তোদের দুজনের আর এখানে বসে কান্নাকাটি করতে হবে না। টুনি, তোর মা হওয়ার যখন এত ইচ্ছে, যা তোকে আমি আশীর্বাদ করছি, তুই এবার মা হতে পারবি। আর তোর মেয়ে কোনো সাধারণ মেয়ে হবে না, তোর মেয়ের কপালে একটা কালো টিপ থাকবে, যা হবে শুভ শক্তির প্রতীক। আপনি সত্যি বলছেন তান্ত্রিক বাবা, আমি মা হতে পারবো? টোনা টোনা শুনেছো, আমি মা হতে পারবো টোনা। হায় ঈশ্বর, শুধুমাত্র মা হওয়ার জন্য আমি কত কি করেছি, সেই স্বপ্ন আজ আমার পূরণ হলো। হ্যাঁ টুনি, হ্যাঁ, আজ আমাদের খুশির দিন। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। চলো টুনি চলো, এবার আমরা কোনো গাছের ডালে বাসা বাঁধি। আমাদের তো কোনো নির্দিষ্ট বাসা নেই, আর বাসা না থাকলে তুমি আবার ডিম দিবে কোথায় বলো তো? টুনি, ও টুনি, দেখো ওই আম গাছের ডালে বাসা বাঁধলে আমাদের অনেক সুবিধা হবে। এই আম গাছের পাশে পুকুর আছে, খাবার খেয়ে আমরা এই পুকুরেই জল খেতে পারবো। আর তুমি বাসায় বসে নিশ্চিন্ত মনে ডিমও দিতে পারবে, আর সুন্দরভাবে তাও দিতে পারবে। ঠিক কথা বলেছো গো তুমি। চলো এবার আমরা খড়খুটো সংগ্রহ করে স্থায়ী একটা বাসা বাঁধি এই আম গাছের ডালে। এ কথা বলে টোনা টুনি মিলে বেশ কিছু খড়খুটো সংগ্রহ করে আনে। এরপর টোনা টুনি সেই আম গাছের ডালে একটা বাসা বাঁধে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনির একদিন ডিম দেওয়ার সময় হয়ে যায়। আহ টোনা, আজ আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, আজ বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে টোনা। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমার শরীরে যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে টোনা, এই ব্যথা যে আমি আর সহ্য করতে পারছি না টোনা। টুনি ধৈর্য ধরো, মা হতে গেলে যে এইটুকু যন্ত্রণা সহ্য করতেই হয়, এক্ষুনি সবটা ঠিক হয়ে যাবে। তুমি মনে মনে ঈশ্বরকে স্মরণ করো টুনি, তান্ত্রিক বাবার কথা মতো যে তোমার ডিম থেকে সেই শুভ শক্তির প্রতীক আমাদের মেয়ে হবে। টোনার কথা শুনে টুনি নিজের মনে শক্তি জুগিয়ে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে একটা ডিম দেয়। টোনা দেখো দেখো, অবশেষে আমি একটা ডিম দিতে পেরেছি। সোনা মানিক আমার, কবে তো এই ডিম থেকে বের হবি মা? তোকে দেখার জন্য যে আমার দু চোখ চাতক পাখির মতো চেয়ে আছে। সরো টোনা সরো, আমার ডিমের কাছ থেকে সরে যাও, আমি এখন আমার ডিমে তা দিতে বসবো। না টুনি, তুমি এখন ডিমে তা দিতে বসো না, চলো তার আগে আমরা এক মাসের খাবার সংগ্রহ করে নিয়ে আসি। তোমার ডিম ফুটে ছানা বের হতে তো এক মাস সময় লাগবে, আর এই এক মাস তোমার যেন কোনো বিপদ না হয় তার জন্যই বাসায় বসে তোমাকে পাহারা দিতে হবে আমায়। এই এক মাসে তো খাবার দরকার আমাদের, বলো? এটা তুমি ঠিক কথাই বলেছো টোনা, চলো তবে ডিমটাকে বাসায় রেখে দিয়ে আমরা খাবার সংগ্রহ করতে যাই। টোনা টুনি ডিমটা তাদের বাসায় রেখে খাবার খুঁজতে যায়, আর পাশের পুকুর থেকে একটা হাঁস উঠে এসে আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকে। আহ, আজ সারাদিন পুকুরে সাঁতার কেটে কাটিয়ে দিলাম, সাঁতার কাটতে আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, যাই এবার আমি আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি। হাঁস যখন আম গাছের তলা দিয়ে যেতে যেতে এসব কথা বলছিল, ঠিক সেই সময় হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। প্রচণ্ড জোরে জোরে বাতাস বইতে শুরু করে, সেই বাতাসের তেড়ে টুনির ডিমটা বাসা থেকে গড়িয়ে হাঁসের পিঠের উপর এসে পড়ে, কিন্তু হাঁস তা কিছুই বুঝতে পারে না। এ বাবা, কি বাতাস বইতে শুরু করেছে, যাই যাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, তা না হলে বৃষ্টি শুরু হয়ে গেলে বাড়ি ফেরা বড্ড মুশকিল হয়ে যাবে। এরপর হাঁস তার বাড়িতে চলে যায়। এরপর বাতাস কমে যায়, টোনা টুনি খাবার নিয়ে বাসায় চলে আসে, আর বাসায় এসে দেখে, হায় হায়, এ কি টোনা, আমার ডিম কোথায়? ওগো টোনা, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল টোনা? এত সর্বনাশ কেন হলো টোনা? খাবার খুঁজতে গিয়ে আমরা যে আমাদের ডিমটা হারিয়ে ফেললাম, কেন আমার ডিম নেই বাসে বলো টোনা? কে আমার ডিম চুরি করে নিয়ে গেল? হায় ঈশ্বর, আমাদের মনে সন্তানের আশা দেখিয়ে কেন সেই আশা ভেঙে দিলে ঈশ্বর? কে আমাদের সাথে এমন শত্রুতা করলো টুনি? আমরা আমাদের ডিমের মধ্যে থাকা মেয়েকে হারিয়ে ফেললাম।
চলো টোনা, আমরা আমাদের ডিম খুঁজতে বেরিয়ে পড়ি। যেই আমাদের ডিম চুরি করে নিয়ে যাক না কেন, তার কাছ থেকে ডিম ফেরত নিতেই হবে আমাদের। চলো চলো টোনা, দেরি করলে চলবে না। এরপর টোনা টুনি বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিকে হাঁস যেমনি তার বাসায় ঢুকে, অমনি হাঁসের পিঠ থেকে ডিমটা গড়িয়ে পড়ে যায়। একি একি, আমার পিঠ থেকে ডিম গড়িয়ে পড়লো কিভাবে? এটা আমার ডিম তো হতেই পারে না। ডিমের আকার দেখে তো পাখির ডিমের মতো মনে হচ্ছে। তবে কি এটা পাখির ডিম? একটা হাঁসের পিঠে পাখির ডিম কোথা থেকে আসবে? না, এই ডিম দেখে বোঝা সম্ভব নয় যে এটা কোন পাখির ডিম। আর আমি বুঝতেই পারছি না এই ডিম কিভাবে আমার পিঠে পড়লো, আর কোথা থেকে বা এই ডিমকে আমার পিঠে আমি বইয়ে আনলাম। এবার বুঝি এই ডিমে আমাকে তা দিতেই হবে, আর দেখতে হবে কোন পাখির ছানা বের হয়। এসব চিন্তা ভাবনা করে হাঁস ডিমটাতে তা দিতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়, ডিমের চারপাশে ফাটল ধরে। এই তো ডিমের মধ্যে ফাটল দেখা দিয়েছে, আজই ডিম থেকে বুঝি ছানা বের হবে। এই তো এই তো ডিমটা নড়ে উঠছে। একি কাণ্ড, এই ছানা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে আমার ঘরে তো সোনা দানা দিয়ে পরিপূর্ণ হয়ে গেল কিভাবে? এই ছানার কপালে আবার দেখছি বড় একটা কালো টিপ। এই ছানা কোন পাখির? আর এইসব কি আশ্চর্যজনক ঘটনা ঘটছে! মা মা, তুমি কি আমার মা হও? ও মা, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো, আমাকে কোলে তুলে নাও। ও মা, চুপ করে আছো কেন? আর আমাকে ওভাবে কি দেখছো তুমি? আহা, কি মায়াবী কথা ছানাটার! হায় ঈশ্বর, তুমি যে কোন পাখির কোল খালি করে সেই ডিমটা আমার কাছে দিয়েছিলে। এই ছানা জন্ম নেওয়ার সাথে সাথে যখন আমার ঘরে এত সোনা হয়েছে, তার মানে নিশ্চয়ই এর অনেক শক্তি। না, এই ছানাকে তার বাবা মায়ের কাছে ফেরত পাঠাতেই হবে আমাকে। ও মা, কি হলো গো, কথা বলো আমার সাথে, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমাকে দেখি কি তুমি খুশি হওনি মা? না না মা, আমি তোকে দেখে প্রচন্ড খুশি হয়েছি। কিন্তু টিংটিং শোনা, আমি যে তোর মা নই, আমি যে হাঁস জাত, আর তুই পাখির ছানা। তুই ডিম অবস্থায় কোনোভাবে আমার পিঠের উপর এসে পড়েছিলি, তাই আমি দেখতে চেয়েছিলাম তুই কোন পাখির ছানা, সেজন্যই তো আমি ডিমটাতে তা দিয়েছিলাম। তাহলে হাঁস মা, আমার আসল মা বাবা কোথায়? তুমি আমাকে আমার আসল মা বাবার কাছে নিয়ে চলো, আমি আমার বাবা মায়ের কাছে যাব। চল, আমিও চাই তুই তোর আসল বাবা মায়ের কাছে ফিরে যা। চল টিংটিং, আমরা দুজনে তোর বাবা মাকে খুঁজতে বের হই। এ কথা বলে হাঁস আর টিংটিং যেমনি বাসা থেকে বের হয়, অমনি সেখানে একটা শিয়াল চলে আসে। বাবা, আজ তো আমার ভাগ্য খুলে গেছে, একসাথে হাঁস আর পাখির ছানা খেতে পারবো। কার মুখ দেখে যে আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম! এই দুষ্ট শিয়াল, কাছে আসবি না বলছি, আমাদের একদম কাছে আসবি না। বাঁচাও, কে কোথায় আছো, আমাদেরকে বাঁচাও, এই শিয়ালের হাত থেকে বাঁচাও আমাদের। একি একি, কারো চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। টুনি, চলো চলো সামনে এগিয়ে দেখি, নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে। টুনি চলো, তাদের সাহায্য করতে হবে আমাদের। টোনা, ওই যে পাখির ছানা আর হাঁস বিপদে পড়েছে, শিয়াল তাদের আক্রমণ করতে চাচ্ছে। চলো আমরা পিছন থেকে একটা লাঠি দিয়ে ওই শিয়ালকে আঘাত করি। যেমন বলা তেমনই কাজ। টুনি আর টোনা আস্তে করে শিয়ালের পিছনে গিয়ে একটা লাঠি দিয়ে শিয়ালকে জোরে করে আঘাত করে। আর হঠাৎ আঘাতে শিয়াল কিছু বলার সুযোগ না পেয়ে সেখানেই মারা যায়। এদিকে টুনি টিংটিংকে দেখে বলতে থাকে, টোনা দেখো এই ছানাটিকে একটিবার দেখো, তান্ত্রিকের কথা মতো এই ছানার কপালেও কালো টিপ আছে। এই হাঁস, তুমি এই ছানাকে কোথায় পেয়েছো? এই ছানাকে আমি কোথাও পাইনি গো, ডিমে তা দিয়ে একে পেয়েছি।
কিন্তু সেই ডিম আমার নয়, আমার পিঠে কোথা থেকে যেন এই ডিমটা এসেছিল। তার মানে তুমি কি সেই ডিম কোনো ঝড়ের দিনে পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানলে? তবে কি সেই ডিম তোমার ছিল? হ্যাঁ, ওই ডিম আমার ছিল। সেই ঝড়ের দিনে আমি আমার ডিম হারিয়ে ফেলেছিলাম। তবে এটা তোমার মেয়ে গো, নিয়ে যাও তোমার মেয়েকে। এই মেয়ে আসলেই শুভ শক্তির প্রতীক। এই মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে অনেক সোনা দানা দিয়ে আমার ঘর ভরে গেছে। আমি হাঁস হয়ে সেই সোনা দানা দিয়ে কি করব? তোমরা টিংটিং আর সোনা দানা সব নিয়ে যাও। টোনা, অবশেষে আমরা আমাদের মেয়েকে খুঁজে পেলাম। চল মা, চল বাড়ি চল। এরপর টোনা টুনি তাদের মেয়ে আর সোনা দানা নিয়ে হাঁসের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর থেকে টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, বাবা মায়েরা তাদের সন্তানের মায়া কিছুতেই ছাড়তে পারে না। সন্তান হারিয়ে গেলে ঠিকই আবার তাকে খুঁজে বের করে বুকে আগলে রাখে। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।